আসসালামু আলাইকুম। টেক্কার ট্রেলার রিলিজ হয়েছে ঘন্টাখানেক আগে, প্রায় 2.5 মিনিটের দৈর্ঘ্যের ট্রেলার। টিজারের অংশটুকুর সঙ্গে আরো কিছু অংশ অ্যাড করা হয়েছে, যা টিজারে ছিল তাই ট্রেলারে আছে, আরো অ্যাডিশনাল কিছু অ্যাড করা হয়েছে। তো ট্রেলার দেখে প্রথমেই যেটা হক চকিয়ে গেলাম, ট্রেলারের প্রথম যে দৃশ্যটা, যে এই কন্টেন্ট, এই ট্রেলারটাতে ফাউল ল্যাঙ্গুয়েজ আছে, মানে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো আপনার পছন্দ নাও হতে পারে, অপ্রীতিকর শব্দ আছে। আরো একটা জিনিস ট্রেলারের মাঝামাঝি দেখলাম, যেটা দেব এন্টারটেনমেন্টের সিনেমা, মানে দেবের প্রযোজনা এই সিনেমাটা হয়েছে, ফাইন। তো দেব বহুদিন পরে একটা খুব সুন্দর ডিসিশন নিচ্ছে, সে একজন ভালো ডিরেক্টরকে প্রডিউস করছে, সৃজিতের মতো একজন ডিরেক্টর, যে যার সিনেমায় অভিনয় করার জন্য সবাই মুখিয়ে থাকে। কিন্তু সৃজিত দীর্ঘদিন দেবকে তার সিনেমায় নেয় নাই। টেক্কা সিনেমাটায় সৃজিত দেবকে এই কারণেই নিল যে দেব সৃজিতকে প্রডিউস করছে। দেখেন, আমরা জানি যে সৃজিত কখনোই তার সিনেমার সঙ্গে, তার গল্পের সঙ্গে কম্প্রোমাইজ করে না, কিন্তু শব্দটা যখন অর্থ, শব্দটা যখন টাকা, শব্দটা যখন নতুন সিনেমা, তখন সৃজিতেরাও কম্প্রোমাইজ করে। যাই হোক, কম্প্রোমাইজ করলেও দেব কিন্তু একটা পারফেক্ট কাস্টিং, দেবের এইখানে টেক্কায় এই গল্পে দেবের কাস্টিং এর কোনো বিকল্প নাই, মানে কোনো ভুল হয় নাই এই কাস্টিংটা দেওয়াতে, তাতে পুরো ট্রেলার দেখে তাই বোঝা গেছে। দেবের হেয়ার কাট, কস্টিউম, অ্যাক্টিং স্টাইল, প্যাটার্ন, সব কিছু একজন যেই ক্যারেক্টারে দেবকে এখানে প্লেস করা হয়েছে সেই ক্যারেক্টারের সঙ্গে মিলে গেছে। একজন বাবা একটা অফিস থেকে তাকে বিনা কারণে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়, সেই বাবা একজন মধ্যবিত্ত পরিবারের বাবা। তো একটা মধ্যবিত্ত পরিবারের একজনের চাকরি চলে গেলে হঠাৎ তার পরিবারে কি কি সমস্যা নেমে আসে সেটি শুধুমাত্র মধ্যবিত্ত পরিবাররাই জানে। তো দেব সেটার প্রতিবাদ করতে গিয়ে একটা এমন একটা পথ বেছে নেয় যে পথটা সচরাচর কেউ নেয় না। সে একটা মেয়েকে কিডন্যাপ করে, সে একটা বিল্ডিং এ গিয়ে জায়গা নেয়, সম্ভবত তার অফিস বিল্ডিং এ সে স্পেস নেয়, এবং সেখান থেকে সে সবাইকে যখন জানতে পারে সে একটা মেয়েকে কিডন্যাপ করেছে, তখন মেয়ের মা স্বস্তিকা সে চায় যত টাকাই লাগুক আমি আমার মেয়েকে ছাড়িয়ে আনবো। একটা টিভি চ্যানেল সে চায় এই ঘটনা চলতে থাক, কারণ টিআরপি বাড়তে থাকবে। একজন মন্ত্রী সে চায় খুব ইমিডিয়েটলি এটাকে এন্ড করতে হবে, শেষ করতে হবে। একজন পুলিশ সে চায় দরকার হইলে মেয়েকে এবং কিডন্যাপারকে দুজনকে গুলি করে মেরে ফেলবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ঘটনাটা। মানে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যার যার স্বার্থ নিয়ে কাজ করে, সামষ্টিক স্বার্থ নিয়ে কেউ আসলে চিন্তা করা করে না। ঠিক এমন সময়ে স্বস্তিকে এমন একটা কাজ করে বসলো যে দেবের ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসলো, এবং বলল যে তার মেয়ের সঙ্গে যা যা হবে দেবের ছেলের সঙ্গে তাই তাই হবে। একটা শ্বাসরুদ্ধকর গল্প, একটা এমন একটা গল্প যে গল্পটা এক বসায় দেখে শেষ করতে হবে। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই লোকটার নাম আমি ভুলে গেছি, এই লোকটাকে আমরা তুফানে শাকিব খানের সঙ্গে দেখেছি, ওই যে ডায়াবেটিসের কারণে সে মিষ্টিটা খায় নাই, বেঁচে যায় এবং শাকিব খানের সহচর হয়ে যায়। শাকিব খান তুফান তাকে তার সঙ্গে রেখে দেয়, সেই লোকটা একটা ডিফারেন্ট টাইপের অ্যাক্টর। সে পুলিশের ভূমিকায়ও এখানেও সে পুলিশের ভূমিকা অ্যাক্টিং করলো, কিন্তু তার অ্যাক্টিভিটিসটা ডিফারেন্ট, তার অ্যাক্টিং স্টাইল, অ্যাক্টিং প্যাটার্নটা ডিফারেন্ট। সৃজিত তুফানের সেই ক্যারেক্টারকে টেক্কায় কাজে লাগিয়েছে, এবং আলাদা করে এই লোকটার চরিত্র ফুটে উঠেছে এই সিনেমাতেও। একটা কাপলকে দেখা গেছে, সে এই পুরো কিডন্যাপ এর ঘটনাটাকে নিয়ে একটা চ্যাট শো করার চেষ্টা করছে একটা টেলিভিশনের জন্য। পুরো সিস্টেমের যে দুর্বলতা, সেই সিস্টেমের দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিতে চায় দেব, কিন্তু তার সে যে পথ, সে
ফলো করছে সেই পথটা সঠিক নয়। সেই লোক যে যেই কোম্পানিতে দেব চাকরি করে, তারা এই সিচুয়েশনটা হওয়ার পরে দেবকে আবার চাকরিতে ফিরিয়ে নিতে চায়। যখন তাদেরকেও তাদের উপর একটা চাপ আসছে, তখন তারা বিনা শর্তে তাকে আবার নতুন করে চাকরিতে নিতে চায়। কিন্তু ফাইনালি কি হয়, দেব কি চাকরিটা করে না জেলে যায়? একটা গুলির আওয়াজ হয়, সেই গুলিটা কার গায়ে গেলে লাগে? দেবের ছেলে স্বস্তিকা নাকি স্বস্তিকার মেয়ে? পুলিশ তাদের যে স্বার্থপরতা, পুলিশের যে একটা নেতিবাচক দিক, সেটাও কিন্তু এখানে তুলে ধরেছে। সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করেছে দেবের সৃজিতের এই গল্প। সৃজিতের প্রত্যেকটা সিনেমাতেই গল্পের আলাদা একটা টেস্ট থাকে, স্বাদ থাকে। সেই ব্যাপারটা এই টেক্কা সিনেমাতেও, টেক্কার ট্রেইলারও উঠে এসেছে। যদিও ইন্ডিয়াতে খুব বলাবলি হচ্ছে যে টেক্কাটা চলবে না, কারণ পুজোয় ভুলভুলাইয়া 3 আসতেছে, সিংহম 3 আসতেছে। এই অজয় দেবগন আর কার্তিকের এই দুইটা সিনেমার দাপটে টেক্কা হয়তো খুব একটা সুবিধা করতে পারবে না। আর এছাড়া কলকাতায় এই প্র্যাকটিস তো আছেই, তারা কখনোই হিন্দি সিনেমা বাদ দিয়ে বাংলা সিনেমাকে বেশি প্রাধান্য দেয় না, তারা আগে হিন্দি সিনেমা দেখে। নাইলে এই যে বিগত কয়েকদিনে স্ত্রী 2 যে হারে কলকাতায় ব্যবসা করেছে সেটা রেকর্ড। ওই সময় কিন্তু অনেকগুলো বাংলা ছবিও এসেছে, কিন্তু সেগুলো কোনো ফায়দা করতে পারে না। অনেকেই বলছে যে টেক্কা এই সিচুয়েশনে, কলকাতায় যে সিচুয়েশনটা চলছে, আরজি করার হাসপাতালের ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতা, এই সব কিছু মিলিয়ে এই সময়টা আসলে টেক্কার রিলিজ করার সময় না। কিন্তু সৃজিৎ বা দেব কোনো কিছুতেই পিছপা হচ্ছেন না, তারা পুজোতেই সিনেমাটা রিলিজ দেবেন। দেবের নিজস্ব প্রোডাকশনের ছবি, নিজস্ব প্রোডাকশনের ছবি করে প্রত্যেকটা হিরোই এ পর্যন্ত লাভবানই হয়েছে, কখনোই লস করে নাই। কারণ তারা অনেক কিছু পরিসংখ্যান, অনেক পরিসংখ্যান যাচাই বাছাই গবেষণা করে একটা গল্প সিলেক্ট করে এবং গল্পের ইম্প্যাক্ট বুঝে, গল্পটা রিলিজের ইম্প্যাক্ট বুঝে সব কিছু বিবেচনা করে, সময় উপযোগী গল্প কিনা সব কিছু বিবেচনা করে গল্পটা রিলিজ দেয়। তবে কলকাতায় সাধারণত ডিফারেন্ট টাইপের গল্পই বেশি তারা পছন্দ করে, কমার্শিয়াল গল্পের বদলে কমার্শিয়াল গল্প তারা খুব একটা পছন্দ করে না। তো সেই জায়গা থেকে দেবের এই গল্পটাও কিন্তু একটু আলাদা প্যাটার্নের, একটা থ্রিলার টাইপের গল্প, একটা হস্টেজের গল্প, একটা ওয়ান টেক ফিল্ম বলা যেতে পারে। মানে এক বসায় বসে সিনেমাটা দেখতে হবে। এখন 2.5 মিনিটের ট্রেলারে তো আমাদেরকে আটকে রাখতে পারছে, একটা সাসপেন্স তৈরি করতে পারছে, কিন্তু 2.5 ঘন্টার সিনেমা সেটা করতে কতটুকু সার্থক হবে সেটা বোঝা যাবে টেক্কা রিলিজের পর।